কোটি কোটি কিলোমিটার পাড়ি দিয়ে চাঁদ সূর্য নক্ষত্র তারকারাজিকে ধরে নিয়ে আসবে চোখের সামনে যা দেখে অবাক হবে বাবা মা সেই স্বপ্ন নিয়ে অধ্যাবসায় চালিয়ে গেছেন ফারাবি মাত্র পনেরো বছর বয়সী ফাহাদাল ফারাবির সেই স্বপ্ন এখন হাতের মুঠোয় তিন লাখ কিলোমিটার দূরের দৃশ্য বন্দি করে এরই মধ্যে তাক লাগিয়ে দিয়েছে কুড়িগ্রামের এই বিস্ময় বালক এই রমজান মাসে ঈদের চান সেই টেলিস্কোপ দিয়ে দেখলো এবং আমাকেও দেখালো দেখিয়ে আমি আশ্চর্য হইলাম তখন তো একদিনই একটা চাঁদ ছিল তারপরে দুই দিন এভাবে তিন দিন যেমন তিন দিনকার আমাকে দেখালো আমি এই দেখে যাও আমি দেখে তো নিজেই অবাক যে এটা কি জিনিস এর ভিতরে কি আছে ফারাবির বাবা মায়ের এই উচ্ছ্বাসই তাকে এগিয়ে দেবে সফলতার লক্ষ্যে পৌঁছাতে নিরলস মেধা চর্চা করে যাচ্ছে সদ্য এসএসসি পরীক্ষা দেয় এই ক্ষুদে বিজ্ঞানী ভবিষ্যতে কোটি কোটি কিলোমিটার দূরত্বে থাকা তারকারাজিকে স্পষ্ট করা সম্ভব হবে তার এই টেলিস্কোপ দিয়ে দেড় মাস সময় পাই আমি এক মাস সময় পাই সেই এক মাসের ভিতর আমি আমার টেলিস্কোপটাকে আসলে পরিপূর্ণ রূপ দিই এই মাজে আমি প্ৰায় আঠ থাকে মত আৰু অনান্য অকগো টেলিস্কোপ তৈয়ি কৰিছোঁ যিমান ফাইনাল ৰজাল্টে থাকে আৰু কয় বাৰ ট্ৰাই কৰি নিছি যে আচলতে কিভাৱে টেলিস্কোপটা আমি তৈৰী কৰব বা না নব আমার টেলিস্কোপের জন্য যেসব ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয়েছে সেগুলো হচ্ছে প্রথমটাই হচ্ছে যে টেলিস্কোপের মেন যেটা সেটা হচ্ছে মিরোর সেট একটা হচ্ছে অবতল মিরোর একটা হচ্ছে সমতল মিরোর তো এই দুটো হচ্ছে মেন উপকরণ এবং তারপরে হচ্ছে যে আইপিস যেটা হচ্ছে দুই নম্বর উপকরণ তারপরে হচ্ছে মেটাল ফোকাসে যে আইপিসটাকে আটকানোর জন্য তারপরে হচ্ছে যে মিরোর সেলস কারণ মিরোরগুলো তো আমাকে আটকাইতে হয় এই যে টিউবের ভিতর সে এই টিউবের ভিতর আটকানোর যে মিরোর সেলস লাগে তারপরে হচ্ছে যে মেন মাউন্ট বা এটাকে বসানোর জন্য যেটা দরকার তো এটা দিয়ে তৈরি করি এবং স্ক্রু অনেকগুলো লাগে সেগুলো দিয়ে আসলে তৈরি করি টেলিস্কোপটি তৈরি করতে পিভিসি পাইপ লেন্স মাউন্ট ফোকাল অ্যাপারচার মিরোর ফোকাসার মেটাল থ্রিডি স্পাইডার ও কঠোর পরিশ্রম প্রয়োজন হয়েছে টেলিস্কোপটির ওজন মাত্র বারো কেজি ভবিষ্যতে আরও উন্নত টেলিস্কোপ ও মাইক্রো টেলিস্কোপ বানানোর ইচ্ছে ফারাবিট পারফেক্ট যে জিনিসটা দরকার সেটা এখন করে করতে পারি নাই তো আমার ইচ্ছা আছে যে সেইটাকে পরিপূর্ণ করা বা এটা যে বেসমেন্ট যেটা যেটাতে আটকায় থাকে সেই বেসমেন্টটাকে যেন আমি পরিপূর্ণ বানাইতে পারি সেই বেজমেন্টটার উপর কাজ করার ইচ্ছা আছে এবং এটাকে হয় কম্পিউটারিস্ট বা গিয়ার সিস্টেম বানানোর ইচ্ছা আছে এতে কী হবে যে আমাদের স্কাইয়ের যে ভিউগুলো বা আমরা যেসব তারা বা অন্যান্য যেসব নক্ষত্রগুলোকে আমরা যে পর্যবেক্ষণ করবো সেগুলো যেন অনেক সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে পারি তো এই জন্য আসলে আমার বেজমেন্টটাকে ঠিক করার প্রয়োজন কুড়িগ্রামের রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারাবি ছোটবেলা থেকে মহাকাশ সম্পর্কে জানতে খুব আগ্রহী ছিল বইয়ের পাতায় গ্রহ নক্ষত্র উপগ্রহের অবস্থান পড়ে দেখার খুব ইচ্ছে হয়েছিল তার দু হাজার একুশ সালের শেষে টেলিস্কোপ বানানোর সরঞ্জাম সংগ্রহে নেমে পড়েন পরবর্তীতে বিভিন্ন স্থানে খবর নিয়ে জানতে পারেন টেলিস্কোপ কিনতে পাওয়া যায় তবে বাজারে এটির দাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা শিক্ষার্থী হয়ে এত টাকা সংগ্রহ করতে পারবে না বলে গত বছরের শেষ দিকে নিজেই টেলিস্কোপ বানাতে শুরু করে এ কাজে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেন তার বড় ভাই ফাহমিদ আল জাবের তিন মাসের মধ্যে প্রায় আঠারো হাজার টাকা ব্যয়ে টেলিস্কোপ বানাতে পেরে মহা খুশি ফারাবি এবং তার পরিবারের সদস্যরা দেখি যে অনেক লোকজন এখানে আসতেছে দেখতেছে সবাই বাহবা দিচ্ছে হ্যাঁ এটা মানে শুনতে দেখতে এলাকাবাসী হিসেবে আমার অত্যন্ত ভালো লাগছে তা আমরা পজিটিভলি যদি নেই এবং পৃষ্ঠপোষকতা যদি করি ওকে আমার সে অনেক দূর যাবে এবং আমি সবাইকে বলবো যে জিনিসটা পজিটিভলি নেওয়ার জন্য এবং সে যেটা তৈরি করছে তাকে অবশ্যই আমরা সব সবসময় উৎসাহিত করব। ফারাবি দাবা খেলায় বেশ পারদর্শী জেলা পর্যায়ে ও রাজধানীতে দাবা খেলে নগদ অর্থ পুরস্কার সে সেই অর্থ দিয়ে টেলিস্কোপ বানানো শুরু করলে তার বাবা কিছু টাকা সহযোগিতা করেন ফারাবি আরও ভালো কিছু করুক এমনটাই প্রত্যাশা বাবা মায়ের বাবা এত সুন্দর জিনিস আমরা তো সারা জীবনে চাঁদের দেশের সরকারির গল্প শুনছি আর এই গল্প শুনেই তো তোমাদেরকে ঘুম পাড়াইছি কিন্তু এখন কি দেখলাম আমি এই নিয়ে ওকে আরও আমি উৎসাহিত আমরা দুজনেই তখন ওর পাশে আরো বেশি উৎসাহিত করা শুরু করলাম যে বাবা চালে যাও আর কত আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে দোয়া চাইবো আল্লাহর রহমত আল্লাহর অশেষ রহমত ছাড়া এটা কিছুই হবে না তো এর মধ্যে সে বললো যে আবু আমি টেলিস্কোপ বানাবো তার টেলিস্কোপ বানানোর পরে অনেক টাকা পয়সা খরচ হয় তো সে বললো যে আমার স্টাইপের টাকা দিয়েই শুরু করলাম ও স্টাইপের টাকা দিয়ে টেলিস্কোপ বানানো শুরু করছিল এই রমজান মাসে শুরু করছিল পরীক্ষা এসএসসি পরীক্ষার পরে এই টেলিস্কোপ বানাতে তার সহপাঠীরাও সহযোগিতা করে এখন চাঁদ সূর্য স্পষ্ট দেখতে পাওয়ায় খুশি সহপাঠীরা আমরা চাই এই বিষয়টা ওর মাথায় না থেকে আমাদের শিক্ষার্থীদের মাঝে যাতে শেয়ার করে কিভাবে এটা বানালে কিভাবে কি করা যাবে এটা আমাদের কাছে আসা বিভিন্ন জায়গা থেকে লোক আসতেছে আমাদের বিভিন্ন সহপাঠী আসতেছে অনেক সিনিয়র ভাই বোনেরা আসতেছে আমরা এটা এটি দেখে সত্যি আনন্দিত যে ফাদার ফারাবির এই তৈরি জিনিসে সবাই মুগ্ধ হয়েছে এবয়সে বাইরে আড্ডা না দিয়ে মেধার বিকাশ ঘটাতে ঘরে বসে টেলিস্কোপ বানানোর কাজটি সত্যি প্রশংসনীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে ফারাবির পাশে দাঁড়ানোর আশ্বাস এই সরকারি কর্মকর্তার এই সময়ে সে নিজের চিন্তাশক্তি কাজে লাগিয়ে যে সায়েন্সের এই এই বিজ্ঞানের যে বিষয়টা টেলিস্কোপ একটা তৈরি করেছে এটা খুবই প্রশংসনীয় তো এই বিষয়টাকে যদি আরও ভালো করার জন্য আমরা আমাদের শিক্ষা পরিবারের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা করা প্রয়োজন বা আমরা করতে পারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সহযোগিতা করতে পারি ফাদার ফারাবির মতো উদ্যমী সন্তানদের মেধা বিকাশ ঘটাতে প্রশাসন এগিয়ে আসলেই উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে বলে মনে করেন সচেতন মহল বিপ্লব এশিয়ান টেলিভিশন